আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাজিজ ফুড। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে 5 মিনিটে ব্রেকফাস্ট আইডিয়া। 5 মিনিটের মধ্যে যদি সকালের নাস্তা তৈরি হয়ে যায় তাহলে এটা তো খুব ভালো একটি আইডিয়া আমার কাছে মনে হয়। এবং আজকে আমার এই রেসিপিটা ফলো করে আপনার বাসায় ট্রাই করলে অবশ্যই আপনারা বলবেন যে অনেক ভালো একটি আইডিয়া ছিল 5 মিনিটে। আর আজকে আমি দুইজনের জন্য তৈরি করেছি, এজন্য আমার 2টা ডিম লাগছে। আপনারা যদি একজনের জন্য তৈরি করেন তাহলে 1টা ডিম, আর যদি 3জনের জন্য তৈরি করেন 3টা ডিম ইউজ করলেই হবে। 1টা ডিমে আপনি আপনার সকালের নাস্তা বানিয়ে ফেলতে পারছেন আপনার জন্য। অনেক সময় অফিসে বা কোনো ইম্পর্টেন্ট কাজ সকালে আমাদের থেকে যায়, বা সকালে উঠে মন চায় না অন্য কিছু করার জন্য, তখন আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এখানে আমি ডিমের সাদা অংশগুলো এবং কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আগামীতে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে 5 মিনিট এবং 10 মিনিট লাঞ্চ এবং ব্রেকফাস্ট আইডিয়াগুলো শেয়ার করব। আর সেজন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে, যাতে করে চ্যানেলে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে আর আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনাদের সাপোর্টই আমাকে অনেকটা দূর এগিয়ে নিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন রেসিপিগুলো দেওয়ার জন্য আগ্রহী করে তুলবে। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি অবশ্যই সেটা তৈরি করার জন্য ট্রাই করব। এখানে আমি একটি হ্যান্ড হুইস্ক ইউজ করছি, আপনারা চাইলে ইলেকট্রিক বিটার ইউজ করতে পারেন, কিন্তু যাদের কাছে হ্যান্ড হুইস্ক বা ইলেকট্রিক বিটার কোনোটাই নেই তারা আপনাদের বাসে অবশ্যই কাঁটা চামচ আছে, কাঁটা চামচ দিয়ে আপনারা এটাকে অলিভ অয়েল এবং সয়াবিন তেল যে কোনো একটা ইউজ করতে পারেন। এরপর এটাকে আমি আস্তে করে প্যানে ঢেলে